নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বৃহস্পতিবার 11 এপ্রিল এই 5 রাশির মহা অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা ভিডিওটি মোটেও কেটে কেটে দেখবেন না, ভিডিওটি একদম শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, আমি প্রতিদিন অর্থপ্রাপ্তির উপর ভিডিও আপনাদেরকে দিই এবং যে রাশিগুলোর সম্ভাবনা রয়েছে সেই রাশিগুলোর নাম আমি কিন্তু আপনাদেরকে কিন্তু প্রতিদিন জানাই এবং রাশিভিত্তিক শুভ সময় এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বারটা কিন্তু আপনাদেরকে প্রতিনিয়ত কিন্তু আমি জানাতে কিন্তু থাকি। কিন্তু অনেকেই একটাই ভুল করেন যে শুধুমাত্র রাশির নাম মিলিয়ে প্রচুর টাকার টিকিট কেটে ফেলছেন। শুনুন, আমি একটা কথা বলি, রাশি সেম রাশির কোটি কোটি মানুষ রয়েছে, প্রত্যেকেরই কিন্তু ভাগ্য আলাদা। শুধুমাত্র রাশি মিলালে হবে না, আপনার জন্মকুণ্ডলিতে আকস্মিক অর্থপ্রাপ্তি বলুন, মহা অর্থপ্রাপ্তি বলুন বা হঠাৎ অর্থপ্রাপ্তি বলুন, আপনার যোগ রয়েছে কি না, আর যদি থাকে সেটা আপনার কোন সময় রয়েছে, অর্থাৎ সময়টা নির্ধারণ করা দরকার। এবং আপনার ক্ষেত্রে টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময় কোনটা, এটা কিন্তু জানা দরকার। আমি প্রতিনিয়ত আপনাদের কাছে একটাই অনুরোধ করি, যারা ভিডিওগুলো দেখছেন, একবার নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন। আর যাদের ক্ষেত্রে 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। কারণ এই রাহু একমাত্র একটি গ্রহ যেটা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য করে। তাই যাদের অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। এর পাশাপাশি আরেকটি যে জায়গা আপনাদেরকে বলি, আপনারা বিশেষত বিশেষভাবে আপনারা কিন্তু নিজের ব্যক্তিগত জন্মছক এবং ভাগ্যভাব আপনার কেমন রয়েছে, কারণ এই যে অর্থপ্রাপ্তি, লটারি, আপনার শেয়ার মার্কেট, অনলাইন ট্রেডিং, সমস্ত কিন্তু ভাগ্যের উপর নির্ভর করে। আপনি কোন সময় ইনভেস্টমেন্ট করছেন সেটা কিন্তু একান্তই জানা দরকার। সময়টা যদি আপনার ক্ষেত্রে অনুকূল হয়, আপনার 500 টাকা হলো প্রাপ্তি হবে, 5 লাখ টাকা হলো প্রাপ্তি হবে, আবার 1 কোটি টাকা হলো প্রাপ্তি হবে, আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত হবেই। 3টি গ্রহের কথা আমি বলি, রাহু, শুক্র, বুধ। এই 3টি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে সেটা আগে দেখা দরকার। এবং এর সাথে সাথে আপনার দশা মহাদশা পারমিট করছে কি না সেটাও কিন্তু জানা দরকার। কারণ অনেকে কি করেন যে প্রতিনিয়ত আপনারা টিকিট কেটেই যাচ্ছেন, হচ্ছে না। আমি বারবার বলছি, যাদের ক্ষেত্রে একদম হচ্ছে না, আপনারা বার্থ চার্ট রিফরমেশান অবশ্যই করুন। এই বার্থ চার্ট রিফরমেশানের মাধ্যমে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে। আগামীকাল বৃহস্পতিবার তৃতীয়া তিথি রয়েছে, নক্ষত্র রয়েছে ভরণী নক্ষত্র, আপনার যোগ রয়েছে আয়ুষ্মান যোগ। আপনার ক্ষেত্রে রাহুকাল যেটা দেখা যাচ্ছে, আপনার দুপুর 1টা থেকে আপনার 2:30 পর্যন্ত রাহুকাল রয়েছে, দুপুর 1টা থেকে 2:30 পর্যন্ত আগামীকালে কিন্তু রাহুকাল রয়েছে। এবার আগামীকালের অভিজিৎ মুহূর্ত 11:55 থেকে 12:43 পর্যন্ত, এই সময়টা কিন্তু খুব ভালো। আমি আবারও যে অভিজিৎ মুহূর্ত, আপনার ব্রহ্ম মুহূর্ত রয়েছে 11:22 থেকে আপনার 12:53 পর্যন্ত, অর্থাৎ এই সময়গুলোকে কিন্তু যদি আপনারা কাজে লাগাতে পারেন, আপনাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে। এবার আসি 5 রাশির
নাম এবং পাঁচটি রাশির টার্গেট নাম্বার। রাশিভিত্তিক শুভ সময়। অনেকে অধীর আগ্রহে রয়েছেন যে কৌশিকদা আমার রাশির নাম বলছে কি না, কিন্তু হ্যাঁ, আপনার জন্মছকে যোগ থাকা দরকার। কারণ যারা রাশির নাম মিলিয়ে টিকিট কাটছেন, নিজের দায়িত্বে কাটুন। আমি বারবার বলছি, যারা টিকিট কাটছেন তাদের ক্ষেত্রে আমি বারবার বলি, টিকিট আপনারা কাটবেন না। যাদের একান্তই একটা মানে টিকিট কাটা নেশার মতন হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমি দিই। আর একটা কথা আমি বলি, কার ভাগ্য কীভাবে বদলে যায় কেউ বলতে পারে না। ভাগ্যবানের বোঝা ভগবান বয়, এই কথাটা কিন্তু প্রবাদ রয়েছে। যদি আপনার ভাগ্যে থাকে এবং আপনার সঠিক যদি রেমিডিয়াল মেজারমেন্ট করা থাকে, 100% আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে নিশ্চিত রূপে। প্রথম যে রাশির কথা বলবো আগামীকালের জন্য, সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির আপনার আগামীকালের শুভ সময় 11:23 থেকে আপনার 12:14 পর্যন্ত। 11:23 থেকে 12:14 কর্কট রাশি। আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6, আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার 6। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের শুভ সময় 11:45 থেকে 12:53 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে সময়। আপনাদের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 1। তিন নম্বর যে রাশির আমি নাম বলবো, সে রাশির নাম ধনু রাশি। হ্যাঁ, ধনু রাশির অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে। আপনার আগামীকালের টার্গেট নাম্বার 8। আপনার আগামীকালের শুভ সময় সকাল 11:25 থেকে 12:18 পর্যন্ত সময়টা শুভ। এরপর যে রাশির কথা বলবো, সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির টার্গেট নাম্বার 2 এবং 9। আপনার যে শুভ সময় 12:14 থেকে 12:53 পর্যন্ত। একদম শেষ রাশি অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সে রাশির নাম আপনার মকর রাশি। হ্যাঁ, মকর রাশির অর্থপ্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে। আপনার আগামীকালের টার্গেট নাম্বার 7। আপনার শুভ সময় 11:22 থেকে 12:36 পর্যন্ত সময়টা শুভ। অর্থাৎ এই 5 রাশির অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। এবং প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, একটি ভিডিও দেখে বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না, একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করুন, আপনার জন্মছককে সংস্কার করুন। এবং এর পাশাপাশি আপনারা অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলিকে আপনারা প্রচুর প্রচুর শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং প্রত্যেকে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।